হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টপ স্টাডি টপ স্টাডিতে অনেক অনেক স্বাগত আজ আমরা জানবো কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের গঠন ও কার্যাবলী তো কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের গঠন ও কার্যাবলী তো এর আগে আমরা জেনেছি কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগ পদ্ধতি আর আজ আমরা জানবো কেন্দ্রীয় রাষ্ট্রকীরক কমিশনের গঠন ও কার্যাবলী তো উই লট টু নো লট টু ডিসকাস বিফোর উই বিজ্ঞেন আমরা কেন্দ্রীয় রাষ্ট্রকিত্ব কমিশনের সমস্ত সিরিজ এই চ্যানেলটিতে ডিসকাস করেছি তো এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো তো চলো শুরু করা যাক কেন্দ্রীয় রাষ্ট্রকিত্ব কমিশনের গঠন ও কার্যাবলী তো ভারত হলো একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র এ ধরনের রাজনৈতিক ব্যবস্থায় উচ্চপদস্থ আমলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের উন্নত গুণগত মান নৈপুণ্য দক্ষতা সততা নিরপেক্ষতা অভিধি গুণাবলীর ওপর প্রশাসনের সাফল্য উৎকর্ষতা ভীষণভাবে নির্ভরশীল সেই কারণেই সরকারি কর্মচারী নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ভারতের সংবিধান রচিয়তারা একথা উপলব্ধি করতে পেরে উনিশশো সালের ভারত শাসন আইনকে অনুকরণ করে উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগের জন্য নিরপেক্ষ স্বাধীন কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন গঠনের বলেছেন তিনশো পনেরোর এক নম্বর ধারা অনুযায়ী তো এর যদি গঠন আমরা দেখি তো সংবিধানের তিনশো ষোলো নম্বর ধারা অনুসারে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন একজন সভাপতি ও অন্যান্য কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয় কমিশনের অন্যান্য সদস্য সংখ্যা কত হবে তা রাষ্ট্রপতি ঠিক করবেন তো কেন্দ্রীয় রাষ্ট্রকৃত সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তাদের কার্যকালের মেয়াদ ছ বছর তবে কার্যকাল শেষ হওয়ার পূর্বে যদি তাদের বয়স পঁয়ষট্টি বছর হয়ে যায় তবে তাদের পদত্যাগ করতে হয় কার্যকাল শেষ হবার আগে তারা স্বেচ্ছায় পদত্যাগ অবশ্যই করতে পারে বিশেষ কতকগুলি কারণে রাষ্ট্রপতি তাদের পদচ্যুত করতে পারে তো স্বাধীনতার রক্ষা কবচ কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্যরা যাতে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে তার জন্য সংবিধানে কতকগুলি রক্ষা কবচের উল্লেখ রয়েছে প্রথমত কমিশনের সদস্যদের পদচ্যুত করতে হলে বিশেষ পদ্ধতি গ্রহণ করতে হয় দ্বিতীয়ত সদস্যদের বেতন ও ভাতা সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয় এই ব্যয় কিন্তু পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয় তৃতীয়ত কমিশনের সদস্যদের নিয়োগ করার পর তাদের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত পরিবর্তন করা যাবে না চতুর্থত অবসর গ্রহণের পর কমিশনের সদস্যরা কোনো সরকারি চাকরি গ্রহণ করতে পারবেন না তো এই ছিল স্বাধীনতার রক্ষাকবচ তো পরবর্তী পয়েন্ট ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের তিনশো কুড়ি নম্বর ধারা অনুসারে কমিশন নিম্নলিখিত কাজগুলি করে থাকে পরীক্ষা গ্রহণ কমিশনের প্রথম ও প্রধান কাজ হল কেন্দ্রীয় এবং সর্বভারতীয় পদগুলি পূরণের জন্য পরীক্ষার ব্যবস্থা করা এ উদ্দেশ্যে কমিশন লিখিত ও মৌখিক পরীক্ষার গ্রহণ করে থাকে আচ্ছা পরবর্তী পয়েন্ট নিয়মকানুন তৈরি করা দুই বা ততোধিক রাজ্যের অনুরোধের ভিত্তিতে কমিশন ওইসব রাজ্যগুলির সরকারি কর্মচারী নিয়োগের জন্য নিয়ম প্রণয়ন করতে পারে এবং নিয়মগুলি কার্যকর করার জন্য সাহায্য করতে পারে যোগ্য ব্যক্তি বাছাইয়ের কাজে সাহায্য করতে পারে পরামর্শদান কমিশন বিভিন্ন বিষয়ে সরকারের পরামর্শ দেয় যেমন অসামরিক চাকরি ও পদসমূহের নিয়োগ পদ্ধতি সম্বন্ধে পরামর্শ দান করে থাকে দু নম্বর অসামরিক চাকরি ও পদসমূহের জন্য পদোন্নতি ও বদলিত নীতি নির্ধারণ করার জন্য পরামর্শ দিয়ে থাকে তিন নম্বর অসামরিক কর্মচারীদের শৃঙ্খলা সম্পর্কিত বিষয় সম্বন্ধে সরকারকে পরামর্শ দেয় চার নম্বর কর্মরত অবস্থায় আহত হয়ে অবসর করার জন্য অসামরিক কর্মচারীদের পেনশনের দাবি করে থাকে পাঁচ নম্বর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আনিত মামলায় ব্যয় সংক্রান্ত বিষয়ে প্রভৃতি সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকে আচ্ছা বার্ষিক প্রতিবেদন পেশ কমিশন রাষ্ট্রপতির কাছে তার কার্যকলাপ সম্পর্কে বার্ষিক প্রতিবেদন পেশ করে থাকে কমিশন কি কি কাজ করছে সরকারের কোন কোন পরামর্শ কমিশন গ্রহণ করছে কমিশনের কোন কোন পরামর্শ সরকার গ্রহণ করছে প্রতিবেদনে তার উল্লেখ থাকে ওই প্রতিবেদন পার্লামেন্টে পেশ করেন আচ্ছা অতিরিক্ত দায়িত্ব পার্লামেন্ট আইন করে কোনো অতিরিক্ত কাজের দায়িত্ব কমিশনের ওপর অর্পণ করতে পারে কমিশন এই দায়িত্ব পালন করতে বাধ্য সমালোচনা পুরো জিনিসটা যদি আমরা সমালোচনা করি তাহলে দেখব বিভিন্ন সমালোচকরা যেভাবে সমালোচিত করেছে কেন্দ্রীয় রাষ্ট্রকিত্ত কমিশনের ভূমিকা মূল্যায়ন প্রসঙ্গে কমিশনের কার্যাবলীর কতকগুলি সীমাবদ্ধতার কথা উল্লেখ করা যেতে পারে প্রথমত কেন্দ্রীয় রাষ্ট্রকিত্তক কমিশন একটি পরামর্শদাতা সংস্থা কমিশনের পরামর্শ সরকার গ্রহণ করতে কোনো বাধ্য নয় এ ব্যাপারে আদালতে কোনো মামলা করা যায় না সরকার কমিশনের পরামর্শ না মানলে পার্লামেন্টে সরকারকে পরামর্শ না মানার কারণও ব্যাখ্যা করতে হয় কিন্তু সরকারি দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সরকারের সিদ্ধান্ত পার্লামেন্টে পরাজিত হবার কোনো আশঙ্কাই থাকে না আচ্ছা দ্বিতীয়ত অনেক সময় সরকার কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের পরামর্শ ছাড়াই অস্থায়ীভাবে কর্মচারী নিয়োগ করে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের স্থায়ী হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ অনেক সময় সরকার কি করে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনে কিছু সরকারি কিছু কর্মচারী নিয়োগ করে অস্থায়ীভাবে কিন্তু সেই অস্থায়ী কর্মচারী পরবর্তীকালে দেখা যায় যে স্থায়ী হয়ে যাচ্ছে আচ্ছা তৃতীয়ত কমিশনের বার্ষিক রিপোর্ট অনেক দেরিতে পার্লামেন্টের কাছে পেশ করা হয় ফলে প্রতিবেদনের মূল্য বা গুরুত্ব হ্রাস পায় আচ্ছা মূল্যায়ন উপরিউক্ত সীমাবদ্ধতা সত্ত্বেও একথা বলা যায় যে কমিশন ব্যাপক ক্ষমতা ও মর্যাদার অধিকারী আজ পর্যন্ত কমিশন মোটামুটি নিরপেক্ষ ও স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে চলেছে খুব বড় ধরনের অভিযোগ এখনও পর্যন্ত কমিশনের বিরুদ্ধে আসেনি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের প্রতি আস্থা থাকায় কর্মপ্রার্থীর সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে কমিশন প্রার্থীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য ওয়েবসাইটের ব্যবহার চালু করেছে তাই আশা করা যায় যে কমিশন আগামী দিনে যোগ্য সরকারি কর্মচারী নির্বাচনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেটা আমরা আশা করতে পারি তো এই ছিল আজকের পুরো টপিক কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের গঠন ও কার্যাবলী কিভাবে গঠিত হয় ও তারা কিভাবে কি কাজ করে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি মনে হয় ভিডিওটি কাউকে শেয়ার করার দরকার আছে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দাও যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় কারণ আমরা প্রতিদিন নলেজেবেল ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রতিটি জনগণকে জানা দরকার বিভিন্ন প্রতিষ্ঠানিক কাজ কিভাবে কি সম্পন্ন হয় ধন্যবাদ